স্বাগত জানাইতেছি আমার অহনের ভিডিওতে, আমগর টিভিতে এই ভিডিওটাতে। আমি এখন আইসি শাহ সুলতান বলকি মাহিসাওয়ার এর মাজারে, পীর সাহেবের মাজারে আইসি। আমি আপনারা কিছু কিছু তথ্য আপনারা জানাইয়াম, আসলে উনি কেলা আসছিল, কইতে আইসিন, ওনার বংশ পরম্পরা কি, কেল লাগে ওনারে বালকি কয়, বালকিরা তো বলকি কয়, মাহিসাওয়ার কয়, এটা বিস্তারিত আমি কইয়াম। তবে আপনার কাছে আগেই নেওয়া করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত হয়েছে, আর যেহেতু এটা ময়মনসিংহের ভাষায় আঞ্চলিক ভাষার প্রচার করার লাগি মূলত এই কাজটা করতেছি। আপনারা ভিডিওটা লাইক দিন যে, শেয়ার করুন যে, সাবস্ক্রাইব করুন যে। যাই হোক, শাহ সুলতান বলকি মাহিসাওয়ার কে আসছিলেন? উনি হলেন গা আফগানিস্তান থেকে আইসিলেন, একাদশ শতাব্দী মুসলিম ধর্ম প্রচারক। উনি পুনর্বর্ধন বর্তমানে যে বগুড়া জেলা এবং সন্দ্বীপ জেলায় ইসলাম প্রচার করছিলেন। তিনি পুন্ড্রনগরের শেষ রাজা, মানে এই বগুড়ার শেষ রাজা নরসিংহ বা পরশুরামরে যুদ্ধে পরাজিত করে এবং মাইরে পুন্ড্রবর্ধন জয় করছেন। ওনার জন্মকর্ম কইয়েছিল এলা কইতাছি। উনি পাকিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত। পিতার মৃত্যুর পর তারে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছাইরা দরবেশ হয়েছিল। 440 হিজড়িতে তিনি প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছায়, পরে হিন্দকে এলাকা মহাস্থান গড়ে আইছিল। কথিত আছে, মানে মানুষেরা কয় আর কি, শাহ সুলতান তার শিষ্যরা লইয়া ফহির বেশে একটা মাছ আকৃতির নৌকাতে করিয়া মহাস্থান গড়ে আইছিলেন। সেখান থেকে তার নাম হয়েছে মাহিসাওয়ার, বা মাঠের মাছের পিঠে যে আরও আগমনকারী তারে কয় মাহিসাওয়ার। অনেকে কয় মাছের ভিতরে করে আইসিন, যে একজন এক রকম কইয়া থাকে। তিনি বলক থেকে আইছিলেন, মানে আফগানিস্তানের বলক থেকে এনে আইছিলেন, এই জন্য তারে ওনারে এলাকা শাহ সুলতান বলকি বলা হয়। মহাস্থানগড়ে যখন আইসিন, তিনি ইসলামের দাওয়াত দিতেছেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী, এরপর কিছু সাধারণ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছিল এবং ওনারাতে মুসলিম হয়েছিল। এভাবে পুনর্বর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় যুদ্ধ শুরু হয়, তুমুল যুদ্ধ। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মারা যায়। বাফের মৃত্যুর পরে এই সংবাদটা যখন শুনছে, শুনে যে তার রাজার যে কন্যা, মানে রাজকন্যা শিলা দেবী, এ করছে কি, করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরছিল। তার এই ডুববে যাওয়ার ঘটনাটা যে এলাকাটার মধ্যে হয়েছিল, এই আশেপাশের এলাকাটা এলাকা শিলা দেবীর ঘাট নামে পরিচিত। এখন আপনারা কইতেন যে এটার উত্তরাধিকার কারা পাইছিল, যে বালকি যে শাহ সুলতান ওনার যে উত্তরাধিকার, যে আমরা কিন্তু এরকম ওনার মাজার শরীফে দেখাইতেছি, উত্তরাধিকারটা কীভাবে পাইছিল এটা আমরা কইতে যে একটা জিনিস কইতে পারি, যে বালকি কীভাবে এবং কখন মারা গেছিল এটা কিন্তু অজানা। 1685 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব রাজত্বকালে বলকির যে দরগা ভাড়ামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির, সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজারে সনদ জারি করা হয়েছিল। বালকির মাজারের গেটের প্রবেশের নাম হল গা বুড়িকা দরজা, যা মুঘলরা তৈরি করছিল। যাক, আমরা অনেক কথাই কইতেছিলাম, একটা চমৎকার জিনিস দেখতেছি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল। যে কোনো একজন ওলগা এই মাজারের খাদেম বা অন্য কেউ হইতে পারে, ওরা ওলগা এনে উড়স চলতেছে না, কী সুন্দর করে করে গ্রামীণ যে ওই সাজনীলে আছে না, লাল নীল কাগজ টাগজ দিয়ে সাজাইছে, দেখে ভালো লাগছে। এই মাজারের পরিবেশ কিন্তু এক একটা এক রকম, এক এক জায়গার মধ্যে এক রকম, কেউ নামাজ পড়তেছে, কেউ আবার হচ্ছে গান গায়ে লগা, মানে এই যে হুজুরে স্মরণ করতেছে, আবার কেউ লগা জিকির আসগর করে করতেছে। মাজারের পরিবেশ নিয়ে অনেক অনেক ধরনের কথা করেন, মাজারের পরিবেশ নিয়ে আমি কোনো কথা বল কইতাম না, কারণ কার ধর্মীয় অনুভূতিতে লাগে। তবে সবাই মিললে একটা সুন্দর পরিবেশেই কিন্তু মাদারগুলো হোক এবং সব কিছু হোক, ধর্মটা প্রচার হোক, বালাতাঞ্জে আবুল মনসুর, ওই শাহ সুলতানের মাজার, বগুড়া।